একটি পাক্ষিক পত্রিকা সংগঠনের পক্ষ থেকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গঙ্গা কিশোর পেশ কর্নারে বর্ধমান পুরসভার নবনির্বাচিত পুরপতি পরেশচন্দ্র সরকারকে সংবর্ধনা জানানো হয়। এদিন তাকে ফুলের তোড়া উত্তরীয় উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ওই পাক্ষিক পত্রিকা সমিতির রাজ্য কমিটি সভাপতি বৈদ্যনাথ কোনার সহ অন্যান্য সদস্যবৃন্দ। বর্ধমান পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয়কে আমাদের বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির তরফ থেকে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। কারণ এক পুরনো দিনের মানুষ শুধু নন, উনি আমাদের সাংবাদিকদের খুব প্রিয়জন। সেই হিসেবে আমরা বর্ধমানের উন্নয়নে উনি কী ভাবছেন, উনি কী করতে চান, সেই রকম বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, আমাদের সাংবাদিকরা তুলে ধরেছিলেন। এটাই ছিল আমাদের আসল উদ্দেশ্য যে পরেশবাবুর মতো একজন ন্যায়নিষ্ঠ মানুষ যিনি বর্ধমান নিয়ে কী ভাবছেন, কী করবেন, কীভাবে বর্ধমানের উন্নয়ন করবেন, সেটাই ছিল আজকে তার যেমন বলার। আর আমাদেরও ছিল ঠিক সেই রকম, যেমন দক্ষিণ দামোদরের বাস ডোকা বেরোনো বা শহরের মধ্যে সাধারণ মানুষ এবং ব্যবসাদারদের স্বার্থে যে কাজগুলো হওয়া দরকার বাস ঢোকার ব্যাপারে, এই ব্যাপারে উনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। অবশ্যই আগামী পৌরসভার যে নতুন ভোট হচ্ছে ওনার সঙ্গে মানে সংশ্লিষ্ট সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বাকি পত্রিকা সমিতির তরফ থেকে ওনাকে আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। উনি তো কোন দলের নন, যেহেতু উনি চেয়ারম্যান সেহেতু সাংবাদিকদের তরফ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিতেই পারি, যে কেউ পারি। এই দিন পুরপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাথমিকভাবে সমস্ত ওয়ার্ডগুলির সমস্যা সমাধানের জন্য 7 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। তিনি আরও জানান, বর্ষার আগে গভীর নিকাশি নালাগুলি সংস্কারের চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি শহরের ভাঙাচোরা রাস্তাগুলিও মেরামত করা হবে। বর্ষা আসছে সামনে, আমরা প্রথমে বর্তমানের যেখানে যত বড় নর্দমা বা ড্রেন আছে যেগুলো দিয়ে জল নিকাশি হয়, শহর যাতে বৃষ্টির জলে বা অন্য কোনো জলে ভেসে না যায়, সে ধরনের ঘটনা যাতে না ঘটে, আমরা এই মাসের 8-10 তারিখ থেকে সমস্ত বড় বড় ড্রেনগুলো বর্তমান শহরে পরিষ্কার করার জন্য, নিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য আমরা লোক ডিপ্লয় করা শুরু করে দিয়েছি। এবং যারা এই কাজ পারেন, 1 মাস ধরে বর্তমান শহরকে তারা নিকাশি নালাগুলো পরিষ্কার করে দেবেন। এটা আমাদের প্রথম হিসাবে নিচ্ছি। দ্বিতীয়, যেটা বর্ষার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ছোটোখাটো কিছু কাজ আছে, সে ট্রেনের হোক, রাস্তার হোক বা নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত হোক, সেই কাজগুলো করার জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডকে আমরা 6-7 লক্ষ টাকা করে অ্যালটমেন্টের মাধ্যমে, যাতে ইমার্জেন্সি ওয়ার্ডগুলো প্রত্যেক ওয়ার্ডে করাতে পারে, 23 মার্চের মতো মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ আরম্ভ করে দিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।